তোমরা খুব সেফ থেকো, মানে যখন ঠাকুর দেখতে বেরোবে তখন একটু মাস্ক পরে বেরিও, আর যতটা পারবে ডিস্টেন্স মেনটেন করবে। তো খুব বড় করে তো আর কোথাও এখন পুজো হচ্ছে না, মোটামুটি ছোট করেই পুজো হচ্ছে, কারণ করোনার জন্য তোমরা সবাই জানো, তোমরা তো সবাই বুঝতেই পারছো আজকে মেইনলি ব্লগটা কি হতে চলেছে। তো আমি তো মাসির বাড়িতে আছি, তোমরা বুঝতেই পারছো আগের ব্লগ দেখেছো, তো মাসির বাড়িতে পাশে আর কি কালী পুজো হয়, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মামা বাড়িতেও কালী পুজো হবে ছোট করে, এখন আর বড় করে হয় না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কোথাও যদি ঠাকুর দেখতে যাই, হট করে যদি প্ল্যান হয়ে যায়, তাহলে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক আওয়ার এম এন্ড আর ফ্যামিলি ব্লগে। তো সকলকে জানাই শুভ শ্যামা পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে হচ্ছে শ্যামা মায়ের পুজো, তো প্রতি বছরের মতন আমি আজকের দিনেও আর কি মানে শ্যামা পুজো মানে আর কি ভোগটা দিয়ে আসি, মানে সেটা স্নান করি আর কি, না খেয়ে আর কি যাই। তো আজকে যেহেতু শ্যামা পুজোটা তিথিটা আর কি সকাল 6টা থেকে পড়েছে, তো এখন বাজে 11টা, আমি এখন মানে স্নান করে নিয়েছি, এখন পুজো দিতে যাবো। তো যে মন্দিরে পুজো দিতে দিই প্রতিবার, সেটা হচ্ছে আমাদের চাকদা স্টেশনের ভ্যান্ডারি কালী মন্দির তাকে বলে। তো চাকদা যারা এসেছো তোমরা নিশ্চয়ই চাকদা স্টেশনের পাশে যে মন্দিরটা আছে একদম স্টেশন সংলগ্ন, সেই মন্দিরটা অবশ্যই তোমার দেখে থাকবে। তো সেই মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তো কি কি নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের থেকে শেয়ার করবো, এবং কিভাবে পুজো দিচ্ছি আমি নিচ্ছি সপ্তাহ, এবং মন্দিরের ভেতরের পরিবেশটা তোমাদের সঙ্গে সপ্তাহে শেয়ার করবো। তো সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। ওকে, বক বক করলাম তোমাদের সাথে, তো এত বক বক না করো, তো চলো মেন ব্লগটা স্টার্ট করা যাক। তো এই যে আমাদের রাধাকৃষ্ণ, তো এখানেই আর কি মানে বাজার থেকে নিয়ে এসেছিলাম ফুলের মালা, এই যে তোমার দেখাচ্ছি। তো এখানে আছে অ্যাকচুয়ালি 108টা জবা ফুলের মালা, 21টা বেল পাতার মালা, এবং এখানে ধূপকাঠি আছে আর কি, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর মোমবাতি আর বড়মা কতগুলো ওই খুচরো আর কি মানে বাড়ি থেকে তোলা আর কি, বাড়ির আর কি জবা ফুল তুলে রেখেছিল। তো আমি তো অ্যাকচুয়ালি ওই মানে এগুলো আর কি তুলে রেখেছিল আর কি, ঠিক আছে। তো আমি তো অ্যাকচুয়ালি ওই এবছর আর কি ওই খিচুড়ি বা অন্নভোগ যেটা হয় সেটা দেবো, তো সেহেতু মিষ্টির দোকানে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো একবারে এই বাড়ি থেকে এখন বেরোচ্ছি, তো মন্দিরে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা করছি, এবং তোমার দেখাচ্ছি মন্দিরের পরিবেশটা এখন আজকের দিনে কেমন, এবং কিরকম ভিড় থাকছে, বা করোনা নিয়ে কোভিড যে প্রোটোকলটা কতখানি মেনটেন করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং সাথে থাকবো অবশ্যই, ঠিক আছে। তো আমি এখন এই ভ্যান্ডারি কালী মন্দিরের সামনে একটু চলে এসেছি, দেখতে পাচ্ছ যে প্রতিবারের তুলনায় আজকে ভিড়টা একটু কম আছে। তো এখানে সন্দেশের কাউন্টার আছে, তো এই কাউন্টারগুলো সব বসবে, তার জন্য টেবিলগুলো রাখা আছে, এখনো শুরু হয়নি, আস্তে আস্তে বসবে, তো কয়েকজন বসেছে কাউন্টার নিয়ে, সন্দেশের কাউন্টার। খিচুড়ি ভোগটা কোথায় কোথায় যাওয়া হচ্ছে, খিচুড়ি ভোগটা এবার নেওয়া হচ্ছে, ঠিক আছে। সামনে গিয়ে তাহলে মন্দিরের সামনে গিয়ে তারপর আবার তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় আছে। Thank you.
দেখালাম এখন পুজো দিয়ে ঘট বিসর্জন হলো, রাত্রিবেলা পুজো হবে, কিন্তু এখানে সমস্ত অন্য যারা দিচ্ছে তাদেরকে এরকমই কোপন দেওয়া হয়েছে। তো আমি ভোগ দিচ্ছি দিয়েছি, তো তোমাদেরকে দেখালাম কি করে ঘট বিসর্জন দেখালাম কি করে পুজো হলো এবং ঘর পুজো হলো এবং আমি কি পুজো দিলাম। তো এখন আবার এখানে ঘর ঘটে আবার জল ভরে নিয়ে আসলো, আবার রাত্রিবেলা পুজো হবে, কারণ আজকে সকাল থেকে সকাল থেকে পুজো লেগেছে, তো আজকে সারাদিনই পুজো আছে। দেখিয়েছিলাম যে আগে এই জাস্ট প্যান্ডেলটা ইয়ে করা ছিল, ইনকমপ্লিট ছিল, দেখো এখন তাবু টাবু দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মানে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আর এখন ঠাকুর নিয়ে এসছে, তো এখন এরকম মণ্ডপে ঠাকুর ঢোকানো হচ্ছে। তো এই দেখো রাস্তা, একদম রাস্তার পাশেই পুজোটা এরকম হয়। মার রূপটা দেখো খুব শান্ত মায়াবী একটা রূপ, তোমরা বুঝতে পারছ। তো এই দেখো মাসির বাড়ির সামনে, আকাশ মুখটা দেখা একটু, তুই একজন শিল্পী মানুষ। তো ও এখন ঠাকুর বানাচ্ছে, প্রত্যেকবার কালী ঠাকুর বানায়, তো দেখো যেরকম পাচ্ছে সেরকম করছে, ওর হাতে বানানো কালী ঠাকুর। আজকে কালী পুজো দিন ও রং করছে, মানে আজকে রেডি করছে ঠাকুরটাকে, বুঝেছ। দেখো বাড়ির দুয়ারে সামনে বসে বসে কালী ঠাকুর এখন বানাচ্ছে, বানানো হয়ে গেছে, এখন জাস্ট রং করছো, ভালোই করছিস কিন্তু। এ দেখো মামি এখানে আলপনা দিয়েছে ঘরে, এই যে তোমাদেরকে আগেও একদিন দেখিয়েছিলাম এই ঠাকুর ঘরটা। তো কালী পুজোতে পুজো হয় ছোট করে, তো সুন্দর করে সাজিয়েছে মামি দেখো। আর এখানে প্রদীপ সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে প্রদীপ গুলো। আর এখানে রয়েছে লক্ষ্মী আর গণেশ, এটা হচ্ছে দাদুর গুরুদেব। রাধা কৃষ্ণ আর এটা হচ্ছে আমার দাদু, এখন নেই। তো তোমাদের পুরোটা একবারে দেখাই,
এই যে মামা বাড়ির এটা হচ্ছে কারীর পুজোর প্রসাদ, তো আমরা এখন সবাই মিলে খাবো। এই যে ভাইও এখন খাবে, আর এই যে বোন খাচ্ছে। প্রসাদটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি। এই যে আমাদের বাড়িতে আজকে মোমবাতি লাগানো হচ্ছে দীপাবলি উপলক্ষে মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে তুলসী মণ্ডপ, তো এই যে বাড়ির সমস্ত দিকে লাগানো হয়েছে। ঘরের ভেতরের সামনে মানে দরমানে বাড়ির সামনেটা, তো প্রত্যেক জায়গায় মোমবাতি লাগানো দেখতে কি সুন্দর লাগছে। তো সব জায়গায় মোটামুটি মোমবাতি লাগানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আমার ইনস্টিটিউটের সামনেটা, পড়ার ঘরের সামনে, দেখতে পাচ্ছ তোমরা। বলেছিলাম যে মামা বাড়িতে পুজো হয়, ছোট করে হয়, তো বলেছিলাম যে আসবো, তো আমরা মামা বাড়ি চলে এসেছি। এই যে মানে ভাই রয়েছে, আর এ দেখো মামি জোগাড় করছে। এই যে এই জায়গাটাই পুজো হয় আমাদের। এই যে ঠাকুরের জায়গাটা, তো তোমাদের ব্যাগকে আমরাই ভালো করে দেখাচ্ছি, চলো। ফার্স্টেই বলেছিলাম যে যদি প্ল্যানিং হয় ঠাকুর দেখতে যাওয়া, তাহলে প্ল্যানিং ঠাকুর দেখতে বেরোবো, তো প্ল্যানিং হয়ে গেছে। মেশো এখন মামা বাড়ি থেকে আসার পরে বললো তো চ ঠাকুর দেখতে বেরোয়, তো এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। সামনে মেশো মাসি আছে, আর পিছনে আমরা গল্প করতে যাচ্ছি। তো চলো তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি। মানে দেখো আমি আজকে দেখলাম, হেবি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, ড্রেসিং
শেষ করা হয়ে গেছে। তো গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের আজকে কালী পুজোর যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস তোমরা খুব 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 ভালো থেকো, ততক্ষণ টাটা বাই বাই।